वेलकम टू द ব্যারাকপুর পিপল। আর আমি এখন আছি হচ্ছে ব্যারাকপুরে। আর ব্যারাকপুরে কেন এসেছি তোমরা নিশ্চয়ই টাইটেল ট্রেলার দেখে, ব্যারাকপুর মানেই হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে বিরিয়ানি। আর বিরিয়ানি মানেই হচ্ছে একটা জিনিস, যেটা হচ্ছে দাদা বৌদি। আর কলকাতার লোকেরা বিরিয়ানি খাবে না, এটা কি কোনোদিনও হয়? এটাই হচ্ছে ব্যারাকপুর রেলওয়ে স্টেশন, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। রেলওয়ে স্টেশন থেকে হেঁটে ঠিক আমরা যাব হচ্ছে এই দিকটায়। দাদা বৌদি হোটেল এবং দাদা বৌদি বিরিয়ানি তো তোমরা অনেক শুনেছো, অনেক জায়গায় অনেক দাদা বৌদি এখন হয়ে গেছে আস্তে আস্তে। তো আমি যেই দাদা বৌদিতে এখন আছি সেটা হচ্ছে সব থেকে পুরনো ব্রাঞ্চ, একদম ঠিক স্টেশনের সামনেই দেখতে পাচ্ছ আমার পিছনেই দাদা বৌদি। এখানে মটন বিরিয়ানির দাম হচ্ছে 270 টাকা, চিকেন বিরিয়ানির দাম হচ্ছে 200 টাকা। আমি দাদা বৌদি বিরিয়ানি এখানে হোটেলে এসে গেছি, আর এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে চিকেন বিরিয়ানি। আর দেখে পুরো একদম মন খুশ হয়ে গেছে, ঠিক আছে, খাওয়ার আগেই মন খুশ হয়ে গেছে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো আমার সামনেই আছে এখন চিকেন বিরিয়ানি। এই দেখো দাদা বৌদি চিকেন বিরিয়ানি, দেখেই পুরো মন খুশ হয়ে গেছে। এরকম কলা পাতা মধ্যে বিরিয়ানি দেওয়া আছে, আর এখানে একটা ইয়াহা বড় একটা আলু, আর চিকেনটা কত বড় হবে জানি না যতক্ষণ আমি এটা বার করব। আর সাথে হচ্ছে এই চাটনি দেখতে পাচ্ছ, লঙ্কা পেঁয়াজ শসা আর একটা এখানে ধনিয়া পাতার চাটনি দেওয়া আছে। খোলা করা যাক, কেন অনেকক্ষণ ওয়েট করেছি, আমি দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি, মানে কি বলবো, এবার হামলা করতেই হবে। তো চলো এবার হামলা করবো, হামলা। এই হচ্ছে আলু। আর চামচ কেন ইউজ করলাম না, হাত দিয়ে খাবার মজাটাই আলাদা, ঠিক আছে, চামচ দিয়ে অত মজা লাগে না, হাত দিয়ে যতটা টেস্টই লাগে। আলুটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, ইয়া বড় একটা সাইজের আলু, একদম চালগুলো দেখো একদম পুরো নাম্বার ওয়ান গ্রেনেটের চাল তোমাদের দেখিয়ে দিচ্ছি, একদম দারুণ চাল, চাল সেই লেভেলের চাল। আর এই ইয়া হচ্ছে চিকেনের পিস, বাপরে বাপ, এই দেখো এই দেখো এই দেখো চিকেন দেখতে পাচ্ছ কতটা বড় চিকেন। এইটাই হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি চিকেন, চিকেন দেখতে পাচ্ছ কতটা বড় একটা চিকেন তোমাদেরকে দেখে দিচ্ছি। আর একদম নরম, একদম হাত দিলেই একদম বোঝা যাচ্ছে একদম পুরো নরম নরম গরম গরম চিকেন। ইয়া বড় একটা চিকেন, এটা পুরো একদম পুরো বড় একটা সাইজ দিয়েছে, থায়ের একটা সাইজ দিয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর বিরিয়ানির স্মেলটা মানে দুর্দান্ত একটা স্মেল বিরিয়ানি, দাদা বৌদি আলাদা করে রিভিউ দেবার কোনো মানেই হয় না। এই শুধু রাইসটা একটুখানি নিয়ে নিলাম, এই রাইসটা এখন খাচ্ছি। আর খাবার আগে যেটা সবসময় বলি তোমাদের সাথে, ব্যারাকপুরের দাদা বিরিয়ানি হোটেলের বিরিয়ানির ফার্স্ট বাইট এখন আমি নিচ্ছি। সেই লেভেলের বিরিয়ানি হয়েছে, আমার কিছু বলার নেই, চলে সেই লেভেলের বিরিয়ানি হয়েছে, সিরিয়াসলি দারুণ লাগছে বিরিয়ানিটা। একটা ঘিয়ের একটা স্মেল, আর রাইসগুলো মুখের মধ্যে একদম সুস্বাদু, একদম পুরো নরম নরম গরম গরম, কি বলবো, মারাত্মক লেভেলে লাগছে তোমাদের, যে মারাত্মক লেভেলে লাগছে। বাপরে বাপ, দাদা বৌদির বিরিয়ানি যে না খেয়েছো তাদের আমি বোঝাতে পারবো না। তো চলো এবার আলুটাকে হামলা করা যাবে, এই আলুটা হামলা করবো এখন, বাইট করবো, দেখবো কতটা কি সফট, হাত দিলেই মনে হচ্ছে সফট, আর ভাঙার কোনো মানে রিভিউ দেবারই কোনো দরকার নেই। তো চলো, বাপরে বাপ, আলুটা তোমাদেরকে দেখে দিচ্ছি, দেখো কতটা ভালোভাবে এখানে প্রপারভাবে সেদ্ধ হয়েছে, এই আলু ফালু সব পড়ে যাচ্ছে আমার, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কত ভালোভাবে সেদ্ধ হয়েছে, বাপরে বাপ কতটা নরম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আলুর বাইটাটা নিতেই হবে। চলো আলুর বাইটা এখন আমি নেবো, আলুটাকে হামলা করছি। ঠিক আছে, চিন্তা ভাবনা ঘুম, মনে মনে 100 রং বেলুন, চুপি চুপি গল্প। আলু তো পুরো মাখন, পুরো চন্দন, পুরো মিষ্টি মিষ্টি ভাব, চন্দনমুখী আলু হয়তো দিয়েছে এটা আমার মনে হচ্ছে। তো নিলাম এই আলু দিয়ে একটুখানি বিরিয়ানি মাখিয়ে নিলাম, মাখিয়ে এইটা এখন নেব। তোকে খুব লেগেছে দারুণ, এভাবে চলবে কতদিন আমাকে। এবার চিকেনটা খাওয়া যাবে, তো চলো এবার চিকেনটা একটুখানি ভাঙা যাক, চিকেনটা, এই চিকেনটা নিলাম, চিকেনটা এবার হামলা করব। কে বন্ধু করে নে, মনের অবস্থা খুব কঠিন, আমাকে একটু জায়গা দে। একদম জুসি চিকেন, আর দারুণভাবে সেদ্ধ হয়েছে, পুরো প্রপার সেদ্ধ হয়েছে, মুখ থেকে একদম পুরো ছেড়ে যাচ্ছে, টান মারার আগেই ছেড়ে যাচ্ছে, বাপরে বাপ। এই দেখো চিকেন, এই দেখো চিকেনের পিসটা তোমাদের দেখিয়ে দিচ্ছে, এই চিকেন। তুই বৃষ্টি হয়ে প্রেম নামিয়ে ধরিয়ে দে আগুন,
একটা বড় মুরগির চিকেন দিয়েছে। সালাডটা একটু চাটনি দিয়ে খেয়ে দেখি। এই সালাডটা চাটনিটা নিলাম দেখি, চাটনিটাও দারুণ খেতে। এরকম এখানে কলা পাতাতে দেওয়া হচ্ছে, কলা পাতাতে দেওয়া হচ্ছে, তোমাদের যেটা বললে বিরিয়ানি সার্ভ করা হচ্ছে। দাদা বিরিয়ানি এখানে পার্সেল করছে, দেখতে পাচ্ছো পার্সেল সার্ভ দুটোই হয় এখানে। ও আচ্ছা, চিকেনের হাড়ি আলাদা হয়, মটনের হাড়ি আলাদা। আচ্ছা, এখানে চিকেনের হাড়ি দেখতে পাচ্ছো 200 কত গ্রাম বলে চিকেনটা? 250 গ্রাম, নিয়ার অ্যাবাউট, নিয়ার অ্যাবাউট 250। আচ্ছা, নিয়ার অ্যাবাউট 250 গ্রামের চিকেন দেখতে পাচ্ছো। ইয়া, বড় একটা চিকেনের সাইজ দিচ্ছে দাদারা। আর মটনের হাড়ি এইদিকে, দুটো কিন্তু আলাদা। আমি প্রথমে একটাই ভেবেছিলাম। মুরগিটা একদম পুরো দারুণ লেগেছে, পুরো মানে সেই লেভেলের মুরগি লেগেছে। আমার কোনো আইডিয়া নেই মুরগি টুরগির ব্যাপারে। আর একটাই কথা বলবো, তোমরা এটা ভেবে এসো না যে 200 টাকা দিয়ে আমি বিরিয়ানি খাবো, 70 টাকা তিন প্লেট বিরিয়ানি হয়ে যাবে। না, এটা কখনোই না। 200 টাকার বিরিয়ানি নিচ্ছে ঠিকই, কিন্তু কোয়ালিটি একদম ফুল আর দারুণ। মনেই হচ্ছে না যে আমি 200 টাকার বিরিয়ানি খেয়েছি। রেডি হচ্ছে এখানে দেখতে পাচ্ছি, এটা রেডি হচ্ছে দেখতে পাচ্ছি অলরেডি। ও, এইগুলো এখন কাজ হচ্ছে, এগুলো ফটাফট শেষ হয়ে গেলে এইগুলো আসবে। লাইন দেওয়া আছে দেখতে পাচ্ছি, হাড়ির লাইন লেগে গেছে পুরো। আর এইদিকে এটা মাটনের হাড়ির লাইন, আর এটা চিকেনের হাড়ির লাইন তোমাদের দেখিয়ে দিচ্ছে। আর এখানে প্রিপারেশন করে দাদা, তোমরা সব কিছু করো তাই তো? হ্যাঁ, দোকানটা আমাদের বড় করে তৈরি হচ্ছে। এইটা এইটা দাদা বলছে, এইটা এখানে একটা দোকান পুরোটা তোমাদেরই? কী বলছো, এটা জানতাম না পুরোটা। ও মা, এই দেখো এই দাদা বৌদি হোটেল যেটা আছে, এটা স্পেশটা তো তোমাদেরকে, অ্যাম্বিয়েন্সটা তোমাদেরকে দেখালাম। দাদা বললেন নাকি পিছনে বিল্ডিং ফিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে, এটা নাকি পুরো হোটেল তৈরি হচ্ছে দাদা বৌদির, মানে হোটেল তৈরি হচ্ছে, পুরো হোটেল হবে নাকি এখানে, পুরো মানে বিশাল বড় জায়গা, পুরো শপিং মল হয়ে যাবে, পুরো দাদা বৌদির পুরো শপিং মল হয়ে যাবে। দাদারা কাজ করছেন দেখতে পাচ্ছি এখানে, একদম পুরো রেডি হচ্ছে। বাপরে বাপ, কতটা একটা বড় জায়গা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিছু নতুন নতুন জিনিস জানতে পারছি এখানে আসলে, আমার তো আগে থেকে কোনো কিছু জানা ছিল না। এই দাদা বৌদির চিকেন চাপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, 130 টাকা প্রাইস আছে, পার্সেল হচ্ছে এখানে দেখিয়ে দিচ্ছি। একদম পুরো এখানে দম দেওয়া আছে দেখতে পাচ্ছি, একদম পুরো দম দেওয়া আছে বিরিয়ানি চারদিকটায়, হাওয়া বেরোতে পারবে না। তো দাদা বললেন কি হোম ডেলিভারি হয় তোমাদের? হোম ডেলিভারি গাড়ি আছে। আচ্ছা আচ্ছা, যারা শিয়ালদা অব্দি নাই হাঁটু অব্দি শিয়ালদা ফিয়ালদা চলে যায়, আমরা সব জায়গা যেতে পারি। এসে মানে একটা একটা নতুন নতুন জিনিস শুনছি এখানে। দাদা বৌদি হোম ডেলিভারি হয়, আর হোম ডেলিভারি কোনো অনলাইন জোম্যাটো ফোম্যাটো না, এখানে নিজেদের বাইক আছে, নিজেরাই হোম ডেলিভারি করে, শিয়ালদা নৈহাটি ফৈহাটি সব জায়গায় চলে যায় পুরো। দেখিয়ে দিচ্ছি, এই দেখো মানে মানে সেই লেভেল। এখানে বিরিয়ানি আছে, বিরিয়ানি পার্সেল আছে, এখানে বিরিয়ানি দেখতে পাচ্ছ। আর এই বাক্সর মধ্যে লেখা আছে দাদা বৌদি হোম ডেলিভারি, কি অদ্ভুত ব্যাপার। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও এই একটা গাড়ি। আর তোমাদের হয়তো এত ডিটেলস এর আগে কোনোদিনও ভিডিওতে পাওনি, আমি যতটুকু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো চলো, আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর বাড়ি গিয়ে আমি এখন ঘুম দেবো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে মতামত জানিও। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরবর্তী আরও একটা নতুন খাবারের ভিডিওর সাথে। টাটা, বাই বাই।